মেজ সেলার দশটি রাইস ট্রান্সপ্লান্টার ছয়টি এবং পাওয়ার স্প্রেয়ার স্প্রেয়ার সাতটি মোট আর কি প্রায় একাশি লক্ষ সাতষট্টি হাজার টাকা মূল্যের আমরা কৃষি যন্ত্রপাতি আমাদের কৃষক পরিবারগুলোর মাঝে আমরা আজকে হস্তান্তর করছি আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি সিংরা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আমিম তাবাসুম প্রভাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য ডিজিটাল মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমাদের সুযোগ্য কৃষি কর্মকর্তা কাজী ফরিদ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার শ্রদ্ধ চাচি আমাদের সিংড়া পৌরসভা সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাইমা হক রোজি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার ছোট ভাই মাওলানা রুহুল আমিন সহ আমাদের কৃষি পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত কৃষক ভাইরা সাংবাদিকগণ সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা সকাল খুব সকাল সকালে আজকের এই আয়োজনটা করার জন্য অনেক ধন্যবাদ আমি আসলে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের কৃষি কর্মকর্তা এবং কৃষি অধিদপ্তরের সকল সদস্যবৃন্দকে যে আমাদের কৃষি এবং কৃষকদের উন্নয়নের জন্য আমাদের ঐতিহ্যবাহী আমাদের যেই চলন বিল আমরা শস্য ভাণ্ডার মৎস্য ভাণ্ডার হিসেবে সারা বিশ্বের কাছে সুপরিচিত এবং সেই ফলে ফসলে আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই চলন বিল দিনে দিনে আরো সমৃদ্ধ হচ্ছে আমি আজকে সকালেই চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ দেখছিলাম এখানে দেখছি আমি সাইফুল ও উপস্থিত আছে এবং আমাদের পরিবেশ প্রতিবেশ এবং আমাদের মৎস্য পশু সম্পদ রক্ষার জন্য আমাদের একদল যে সাহসী প্রকৃতির সুরক্ষার জন্য কর্মী কাজ করছে তাদেরকে ধন্যবাদ দেই আমাদের পাখির কলতানে এখন চলন মুখরিত আমাদের কৃষকরা যখন ধান কেটে ঘরে নিচ্ছে একই সাথে কিন্তু সেই মাঠে আমাদের পাখি বিচরণ করছে অবাধে নির্বিঘ্নে তার জন্য আমি পুলিশ প্রশাসন এবং আমাদের যে কর্মীরা আছেন তাদেরকে ধন্যবাদ আমাদের কিন্তু শস্য ভাণ্ডার মৎস্য ভাণ্ডারের পাশাপাশি প্রাকৃতিক ভাবে সমৃদ্ধ জীববৈচিত্র রক্ষায় একটা আহ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে তো আমি আসলে আহ খুবই আনন্দিত যে আমাদের আজকে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন ছিল এদেশের কৃষক শ্রমিক মেহরতি মানুষের মুখে হাসি ফোটানো বঙ্গবন্ধু আহ সবসময় কিন্তু বলে গেছেন যে আমাদের কৃষক শ্রমিকদের যাতে পেট ভরে তারা ভাত খেতে পায় আমাদের মা বোনরা যাতে পরনের কাপড় পায় আমাদের তরুণ যুবকরা যাতে চাকুরি বা কাজ পায় এটাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য বঙ্গবন্ধু বহুবার তার বক্তব্যে তার নির্বাচনী ইশতেহারে এমনকি সংবিধানেও কিন্তু যে পাঁচটি মৌলিক অধিকার সংরক্ষিত করে গেছেন বঙ্গবন্ধু সেখানেও কিন্তু অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা পাঁচটি মৌলিক চাহিদাকে উনি পূরণের দায়িত্বটা রাষ্ট্রের উপরে দিয়ে গেছেন আর সেই অসমাপ্ত স্বপ্নগুলো অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে সফল করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার খেয়াল আছে ছোটবেলায় যখন আমি ছাত্র ছিলাম আমাদের এই চলন বিলে কৃষকদের হাহাকার ছিল পানির জন্য সারের জন্য তেলের জন্য বীজের জন্য আর বিদ্যুৎ তো এখানে আমার মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন বিদ্যুৎ ছিলই না কারণ আমার সিংরাতে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই দুই সালে তার আগে আমাদের সিংড়ার তিরিশ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না মাত্র কয়েকশো বৈদ্যুতিক মোটর চালিত সেচ পাম্প ছিল এখানে আমার চাচি ভাইস চেয়ারম্যান উনি সরাসরি মাঠের কৃষক আমিও কৃষকের সন্তান মূলত আমার বাবার থেকে আমার মাই কৃষিকাজ বেশি করতো কারণ আমার বাবা আহ রাজনৈতিক বা অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন আমি দেখেছি মাঠে আমি যে দেখেছি আমি ছাত্র জীবনে দেখেছি আমার এই কোর্ট মাঠে আমার খেয়াল আছে এখানে হয়তো অনেক কৃষক আহ মুরব্বীরা আছেন আমার বড় ভাইয়েরা চাচারা আছেন একানব্বই থেকে ছিয়ানব্বই সাল যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল সেই সময়ে এই কোর্ট মাঠে ন্যায্য মূল্যে ইউরিয়া সারের দাবিতে এখানে আন্দোলন করার কারণে এখানে ছাত্রদল বিএনপির ক্যাডাররা আমাদের কৃষকদের ওপরে হামলা করেছিল তাদেরকে রক্তাক্ত করেছিল এবং মানে বিএনপির নেতাদের টোকেন ছাড়া কেউ এক বস্তা সার পেত না তাও তিন গুণ গুণ পাঁচ গুণ দাম দিয়ে পেতে হতো এক বস্তা সারের জন্য এরকম হাহাকা আমি আমার নিজের চোখে দেখেছি কৃষককে রক্তাক্ত হতে দেখেছি আর দিনাজপুরে তো আপনাদের খেয়াল আছে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল মেরে ফেলা হয়েছিল আবার একই রকম ভাবে দুই হাজার এক থেকে ছয় সাল যখন বিদ্যুতের দাবিতে এই আমাদের রাজশাহী বিভাগেরই কান কানসাটে সেখানে কিন্তু সম্ভবত চোদ্দ জন বা ষোলো জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল তারা শুধু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চেয়েছিল আমার মনে আছে যেই কয়েকশো মোটর চালিত পাম্প ছিল সেচের সেটাও চলতো না জমি ফেটে চৌচির হয়ে যেত পানির অভাবে আমাদের কৃষকরা কিন্তু ফসল ফলাতে না কিন্তু দেখেন এই দুই বছর করোনা গেল তারপরে দুই বছর ইউক্রেন রাশিয়া যুদ্ধ এক বছর প্যালেস্তাইনের ওপরে ইসরায়েলের যে বর্বর হামলা এই যে যুদ্ধ অবস্থা এই অচল অবস্থার মধ্যেও কিন্তু আমাদের এই সতেরো কোটি মানুষের মুখে আহার তুলে দিচ্ছে প্রায় সাড়ে তিন কোটি আমাদের কৃষি শ্রমিক ভাই বোনেরা যারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঘাম করে তারা এই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা মধ্যে মাঠে যে কাজ করছেন আবার বৃষ্টির মধ্যে ভিজছেন কাদার মধ্যে কষ্ট করে এই আমাদের সোনার ফসল ফলাচ্ছেন আমাদের সোনার কৃষকরা তাদের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন যদি আমাদের সতেরো কোটি মানুষের খাদ্যের সংস্থান হয় তাহলে আমরা উন্নয়ন এবং অগ্রগতি অন্যান্য ক্ষেত্রে পাব। কিন্তু যদি আমরা পাহাড়ের ব্যবস্থা না করতে পারি খাবারের ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু অন্যান্য উন্নয়ন কার্যক্রম আমরা বেগবান করতে পারবো না খাদ্যের জন্য যদি পরনির্ভরশীল হতে হয় তাহলে যে কোনো মুহূর্তে আমরা কোনো রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্রে আমরা কিন্তু দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে আপনারা জানেন যে দুবছর আগেও কিন্তু বিশ্বের অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করেছিল বিশ্বে অনেক রাষ্ট্রের দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতে পারে এবং মার্চ মাস আমরা আল্লাহ রহমতে পার করলাম এবং সেই যে আহ মরা কার্তিক সেটাও আমরা পার করলাম আমাদের উত্তরবঙ্গের মানুষ একসময় মঙ্গা পীড়িত ছিল বিশেষ করে রংপুরের মানুষ সেটি কিন্তু আর নেই গত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে দূরদর্শী এবং তার যে মেধাবী নেতৃত্ব তার ফলে কিন্তু এখন আমাদের কৃষকদের শ্রমিকদের কাজ আছে তাদের হাতে পক্ষে আসার মতো উপার্জন আছে এবং তাদের পেটে ভাত আছে যার ফলে কিন্তু আর এই মরা কার্তিকের সেই মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ আর এখন মানে সেই রকম সংকটে পড়তে হয় না এবং গত মার্চে যে একটা দুর্ভিক্ষ হওয়ার একটা আশঙ্কা ছিল সেটাও কিন্তু আমরা কাটিয়ে উঠতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ এবং আমাদের কৃষক বলতেন যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই আমি মনে করি বঙ্গবন্ধুর সেই সোনার মানুষের আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন আমাদের সোনার কৃষক ভাই বোনেরা তারাই কিন্তু বাংলার এই সোনার মাটিতে তারা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তুলতে তারা এই সোনার ফসল ফলাচ্ছেন যারা কিনা সতেরো কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছে এখন আসি আমাদের কৃষি কৃষির যান্ত্রিকীকরণ কেন প্রয়োজন কারণ আপনারা খেয়াল করেছেন দু হাজার বিশ একুশ বাইশ এই তিনটা বছর করোনাকালীন সময়ে কৃষি শ্রমিকের যে সংকট তৈরি হয়েছিল সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের আহ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ এমনকি আমাদের মহিলা আওয়ামী লীগ তারাও কিন্তু মাঠে নেমে জনপ্রতিনিধি আমাদের মেয়র চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ধান কেটে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করে গোলায় তুলে দিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা আমি দেখেছি আমাদের নাটোরের জেলা প্রশাসক আমাদের সিংড়ার নির্বাহী কর্মকর্তা এসি ল্যান্ড তারাও কিন্তু মাঠে নেমে গেছে পিআইও এই যে একটা জাতীয় ঐক্য এই যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা তার ফলে কিন্তু আমরা স্বল্প সম্পদ দিয়ে আমরা এই এই মারাত্মক একটা মহা সংকট আমরা কিন্তু আসলে মোকাবেলা করতে পেরেছিলাম তো আজকে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে কম্বাইন হারভেস্টার এটা যদি উনি না দিতেন তাহলে সেই সময় কিন্তু আমাদের ধান কেটে আনা সম্ভব হতো না আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী তারা যদি মাঠে না নামতেন তাহলে সেদিন জীবনে ঝুঁকি নিয়ে কাজ না করতেন তাহলে কিন্তু আমরা কৃষকদের এই কাজগুলো করতে পারতাম না তো আমরা আহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাই পাশাপাশি এখন কৃষির যান্ত্রিকরণের পাশাপাশি আমরা কৃষিতে কিন্তু আহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইন্টারনেট অফ থিংস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং রোবোটিক্স এগুলো কিন্তু ব্যবহারের সময় চলে এসছে কারণ এখন কৃষকের সন্তান কিন্তু আর কৃষক নাই তারা কিন্তু পড়াশোনা করে তারা আধুনিক স্মার্ট কৃষক হতে যাচ্ছে এখন কিন্তু তারা একটা জায়গায় বসে জমির কোথায় মাটির গুণগত মান কি কোন জায়গায় কতখানি পানির দরকার কখন সেখানে সার কতটুকু দিতে হবে এই সকল বিষয়গুলো কিন্তু এখন প্রযুক্তি সহায়তা নিয়ে একজন শিক্ষিত স্মার্ট কৃষক সে একাই কিন্তু হয়তো আহ অনেক বড় একটা খামারের দায়িত্ব পালন করতে পারবে হয়তো ড্রোন ব্যবহার করে সে জমির খোঁজ খবর জমির নিতে পারবে সার ছিটাতে পারবে কীটনাশক দিতে পারবে অপর দিকে কিন্তু এখন আমরা যেরকম দেখছি কম্বাইন হারভেস্টার এখন একজন মানুষ হয়তো দশ বিঘা জমি ধান কাটতে পারছে আমরা দেখছি যে কিভাবে টেসলা গুগল কার এগুলো কিন্তু অটো পাইলট মানে চালকবিহীন গাড়ি কিন্তু এখন বিশ্বের বিভিন্ন রাজপথে চলে আসছে হয়তো খুব বেশি দিন দূরের কথা না এখন শুনলে হয়তো রূপকথার মতো শোনাবে কিন্তু খুব বেশি দিন দূরের কথা না আমরা কিন্তু ছোটবেলায় কোনোদিন ভাবিনি যে আমাদের এই চলন মিলে কৃষক জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটবে ধান মাড়াই করবে এবং মানে বস্তায় ভরে ফেলবে কিন্তু আমি নিজে কিন্তু এই চলন বিলের মাটিতে আমি নিজে কম্বাইন হারভেস্টার চালিয়ে ধান কাটা উদ্বোধন করেছিলাম দুই বছর আগে তো হয়তো দেখা যাবে আর বেশি দিন দূরে না নিকট ভবিষ্যতে আমরা হয়তো চালকবিহীন কম্বাইন হারভেস্টার দেখব যে চলন চলছে যেটা হয়তো দূর নিয়ন্ত্রিত যেরকম ড্রোন দিয়ে এখন কার্যক্রম চলছে দূর নিয়ন্ত্রিত কিংবা কম্বাইন হয়তো চলে আসবে তো এগুলো যেন আমাদের বিদেশ থেকে শুধু আমদানি করতে না হয় আমরা শুধু যেন ক্রেতা বা ব্যবহারকারী না হই আমরা যাতে এই এই যন্ত্রগুলো এই প্রযুক্তিগুলো নিজেরাই উদ্ভাবন করতে পারি তার জন্য কিন্তু মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজয় জয় ভাই স্মার্ট কৃষি একটা প্রকল্প গ্রহণ করেছেন যেটা আমরা খুবই আনন্দিত যে আমরা গত কয়েকদিন আগেই ডিজিটাল পল্লী স্মার্ট এক্সপো আমরা করলাম বাংলাদেশের প্রথম জিআই পণ্য মেলা করলাম এখন আমরা স্মার্ট ভিলেজ প্রকল্পের আওতায় আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি খরচ কমানো বাজারজাতকরণ ই কমার্স এবং পাশাপাশি স্বয়ংক্রিয় যান্ত্রিক প্রয়োগ প্রযুক্তির প্রয়োগটা আমরা নিশ্চিত করে আমাদের কৃষি এবং কৃষককে আমরা স্মার্ট কৃষিতে রূপান্তরিত করতে চাই একচল্লিশ সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশের উপকল্প জননীতি শেখ হাসিনা দিয়েছেন সেখানে কিন্তু কৃষক শ্রমিক কৃষি পোশাক প্রযুক্তি সব শিল্পই কিন্তু স্মার্ট হবে অর্থাৎ স্বল্প সম্পদ ব্যবহার করে টেকসই উন্নয়নের মধ্য দিয়ে পরিবেশগত বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের প্রত্যেকটা উন্নয়ন কার্যক্রম হবে আমাদের নাগরিক যেমন হবে সাশ্রয়ী সৃজনশীল উদ্ভাবনী সমস্যা সমাধানকারী দেশপ্রেমিক প্রগতিশীল স্মার্ট নাগরিক একই রকম ভাবে কিন্তু আমাদের এই স্মার্ট কৃষকদেরকেও আজকে যেরকম দশ টাকা অ্যাকাউন্ট মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন আমরা এখন চেষ্টা করছি ক্যাশলেস ট্রানজ্যাকশনে যেতে তো আমি আরো আনন্দের সাথে জানাই যে আমাদের যে তিনশো কিলোমিটার খাল খনন করা হয়েছে এর বাইরেও আমরা আরো নতুন একটি চলনবিল উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি আহ চার হাজার কোটি টাকার ওপরে সেখানেও কিন্তু আমাদের পরিবেশের বৈচিত্র্য এবং প্রাকৃতিক বৈচিত্র্য এবং আমাদের যে জীব বৈচিত্র এটা সংরক্ষণ করে চলন বিলের যেই মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র সেটাকে সংরক্ষণ করে কিভাবে আমাদের আধুনিক কৃষি স্মার্ট কৃষি এবং স্মার্ট কৃষকদেরকে সহযোগিতা করা যায় তার জন্যই কিন্তু আমরা চলন প্রকল্প হাতে নিয়েছি আশা করছি যে এটি অনুমোদন হলে এটি প্ল্যানিং এ আছে তাহলে কিন্তু আমাদের একদিকে যেরকম ফসলে উৎপাদন বৃদ্ধি হবে মৎস্য সম্পদে সমৃদ্ধ হব এবং যোগাযোগ এবং আমাদের আহ কৃষির বাণিজ্যিকরণেও এটা ব্যাপক একটা ভূমিকা রাখবে এর পাশাপাশি আমাদের একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটি প্রতিষ্ঠার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করে দিয়েছেন এখন এটা প্রকল্পটা প্রক্রিয়াধীন আছেন আমরা যদি একটা ভালো জায়গা দিতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলবো দ্রুত যেন সেই ব্যবস্থাটা গ্রহণ করা হয় তৃতীয় একটা সুখবর যে আমাদের নাটোরে যেই বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প আহ যেই আছে আমাদের শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিক আহ শিল্পনগরী আমাদের কিন্তু বিসিক টু শিল্পনগরী আমরা সিংরাতে করার একটা সুযোগ পেয়েছি আমাদের সিংড়ার শিল্প সচিব জাকিয়া সুলতানা ওনাকেও ধন্যবাদ দিই এই ব্যাপারে উনার আহ যে সহযোগিতা আমি পেয়েছি তবে এখানে যে জায়গাটা নির্বাচন করা হয়েছিল পঞ্চাশে একর সেই জায়গাটার আর কি মূল্যটা বেশি পড়ে যাচ্ছে বিধায় আমাদের হয়তো দ্বিতীয় বা তৃতীয় একটা প্রস্তাব দ্রুত দেওয়া দরকার যদি আমরা লাখ নিচে টাকার খরচটা রাখতে পারি তাহলে এই কোটি টাকার প্রজেক্টটা আমরা কিন্তু কাছে উপস্থাপন করতে পারবো তো আমি অনুরোধ করব উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ভাইস চেয়ারম্যান মহোদয়কে এবং সাংবাদিক ভাই সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে যে যেন আরেকটা বা আরো দুটো জায়গার প্রস্তাব দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প আমাদের কৃষি নির্ভর শিল্প আমরা একদিকে গড়ে তুলতে পারব কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারব এবং পাশাপাশি কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারব তো এভাবেই আমরা আমাদের এই চলনবিলকে আমরা স্মার্ট চলনবিলে পরিণত করব ইনশাল্লাহ সকলকে আবারো আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলের সহযোগিতা পেলে অবশ্যই ইনশাল্লাহ আমরা একচল্লিশ সাল নাগাদ আমরা একটি উন্নত আধুনিক মানবিক নান্দনিক স্মার্ট সিংড়া গড়ে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু